মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। রানীনগর বিধানসভায় তৃণমূলের প্রার্থী সৌমিক হোসেন। প্রার্থী ঘোষণার পরই বহরমপুর উত্তরপাড়ায় বাসভবনের বাইরে রংতুলি হাতে দেওয়াল লিখনে ব্যস্ত সৌমিক হোসেন। মনমোহিনী, চৈত্র সেল ধামাকা। শাড়ি, শুটিং, শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের ওপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও সমস্ত গার্মেন্টস এর ওপর রয়েছে আপ টু 50% অফ। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। সকাল থেকে ছিল উত্তেজনার পারদ, টেলিভিশনের পর্দায় ছিল নজর। বহরমপুরে তৃণমূল কংগ্রেস ভবনে ছিল টান টান উত্তেজনা। কে হবেন প্রার্থী, কোন কেন্দ্রে কি চমক অপেক্ষা করছে, সমস্ত জল্পনার অবসান হলো দুপুরেই। একে একে মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো। প্রার্থীদের নাম ঘোষণার পরেই সামনে এলো রানীনগর বিধানসভায় তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন। নাম প্রকাশের পরেই বহরমপুরের উত্তরপাড়ায় তার বাসভবনে কর্মীদের উচ্ছ্বাস। রংতুলি হাতে কর্মীদের সাথে দেওয়াল লিখনে দেখা গেল 21-এর বিধানসভা ভোটে রানীনগরের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনকে। বহিরাগত শক্তিকে বাংলায় স্থান নয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই মুর্শিদাবাদ জেলায় 22-এ 22 হবে, রানীনগরেও প্রচুর ভোটে জয় হবে। মূলত প্রথমেই আমি জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই যে তেনারা আমার উপর ভরসা রেখেছেন। এবং মূল যে লড়াই সেখানে হচ্ছে, একদিকে বাইরে থেকে বহিরাগত নেতারা এসে বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা করছে এবং তাদেরকে পূর্ণ সহযোগিতা করছেন সিপিএম কংগ্রেস, এর বিরুদ্ধে আমাদের লড়াইটা। আমরা বাংলাকে বাংলা রাখতে চাই এবং বাংলার যে কালচার, আমরা বাংলায় আমরা কোনো দিন এরকমভাবে ভেদাভেদ আমরা দেখিনি। এইরকম যে বাংলাকে একটা অশান্ত করার চেষ্টা করছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এর প্রতিবাদেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় 22-এ 22 হবে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।